আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। আশা করছি যে সবাই আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছেন, আমিও ইনশাল্লাহ বা আমরা আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এই যে আমি হচ্ছে দুপুরবেলার ভাত খাচ্ছিলাম আপুর বাসায়, চাপিলা মাছ ভাজি করেছে আর শিং মাছের দো পেঁয়াজু করেছে, সালাদ আর গরুর মাংস মুরগির মাংস রেখেছে। আমার আজকে সত্যি খাওয়ার কোনো ইয়াই ছিল না, যেহেতু আমি ঘুরতে যাওয়ার খুবই পছন্দ আমার, তো সেই কারণে আমার খাওয়াই উঠে গিয়েছে। তো আমি হচ্ছে এই যে আমি রেডি, আমার ছেলে, তারপর আপু, ভাইয়া, তারপর একটা ভাবি যাবে, তো আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। আর আমার ছেলে আপনাদেরকে হাই দিয়েছে, আমার ছেলে, আমি, আমার মেয়ে, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড তো সে অফিসের কাজেই বিজি, তো তাকে নিয়ে আর যেতে পারলাম না। আমার আমার পাশে যদি থাকেন আপনারা তাহলে বুঝতে পারবেন আপনারা যে আমার সামনের ব্লগগুলো কেমন হবে বা কীরকম হবে। আর আমার সত্যি মনটাও খুবই খারাপ, আমি ইনশাল্লাহ আস্তে ধীরে সব শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে আমরা তো বাসার সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে আপুর বেবিটা। আর আমার ছেলে আপুর বেবির জন্য অনেক পাগল, তো আমরা তো গাড়িতে উঠে গিয়েছি। আর চারিদিকে যে ন্যাচারাল যে সৌন্দর্যগুলো সেগুলো আমি আপনাদের জন্য রেখেছি, অনেকের ভালো লাগে আসলে এগুলো, আর আমার নিজেরও খুবই ভালো লাগে এসব জিনিসগুলো। তো আমি যে জায়গায় থাকি এই জায়গাটাও আমার খুবই পছন্দের। আর আপনারা একটা লাইক দিয়ে দেখবেন আর পজিটিভ কমেন্ট করবেন, আর প্লিজ স্কিপ না করে দেখবেন, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আমি দেখি মানে আমার ভিডিওগুলো টেনে টেনে দেখার কারণে আমার সত্যি মানে এটা খুবই খারাপ লাগে, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা টেনে টেনে দেখবেন না। তো আমরা হচ্ছে আজকে সিবিএসে চলে এসেছি, যারা চট্টগ্রামের ভিউয়ার্স আছেন তারা তো জানবেনই যে পতেঙ্গা সিবিএসটা চিটাগাংয়ের ভিতরে খুবই একটা বিখ্যাত জায়গা। তো এই যে আমরা চলে এসেছি, আর এখানে তো টানেলের কাজ চলতেছে, তো সেটাও দেখালাম। এই যে এগুলো হচ্ছে পাপড়, খই, তারপর মানে খুব সুন্দর লাগে আসলে এই জায়গাটা। আর আমার যেহেতু সিবিস থেকে হচ্ছে আমার বাসা থেকে সিবিসে আসতে আমাদের প্রায় 6-7 মিনিট এরকম লাগে। এই যে খুবই সুন্দর আসলে। আর এই যে দেখেন এখানে হচ্ছে গলদা চিংড়ির ফ্রাই, কাঁকড়া ভাজা, মুরগি পোড়া, তারপর পেঁয়াজু, বাদাম, আরো অনেক কিছুর জন্য বিখ্যাত আচার। আর এখানে তো অনেকে ফুচকা খাচ্ছে, মানে অনেক দূর থেকেও মানুষ আসে, দূর দূরান্ত থেকে, তো তারা এখানে এসে টাইম স্পেন্ড করে বা তারা ঘুরতে যায়। আর আজকে যে সিবিচ আসছি, সত্যি সিবিচটা খুবই ভালো লাগছে, মানে আমি যে এতবার আসছি এখানে থাকি, আজকেরটা অনেক ভালো লাগছে আমার, আমি যে সিবিচে ঘুরতে গিয়েছি। আর সবগুলো জাহাজ খুব কাছাকাছি আর কি, খুবই ভালো লাগে। আর মানুষও কিছুটা কম ছিল, তো ভালোই লাগতেছিল। আপনারা দেখবেন ফুল ভিডিওটি জুড়ে, তাহলে আপনাদেরও ভালো লাগতে পারে। আর আপনারা যারা দূর দূরান্তের মানুষ আছেন তারা আসবেন, তাদেরও ভালো লাগবে। যেহেতু আমার হাজব্যান্ড অফিসের কাজে সে বিজি, সেহেতু মানে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি আমার সময়টাকে। আমি হয়তোবা খারাপ লাগে কিন্তু কিছু করার নাই, কারণ আমার হাজব্যান্ড ছাড়া আমি সহসাই কোনো জায়গায় যাওয়া আসা করি না, তো সেই জন্য একটু হলেও খারাপ মনের ভিতর লাগতেছিল। তো আপু ভাইয়া সবাইকে নিয়ে, তারপর একটা ভাবি ছিল, ভাই ছিল বা ছেলে মেয়ে ছিল, ওদেরকে নিয়েই হচ্ছে সময়টা আমি এনজয় করলাম। আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর এই যে দেখেন আমি ওটাও শেয়ার করলাম যে ঘোড়ায় বসে অনেকেরা ঘুরতে চাচ্ছে, তো আমারও উঠতে ইচ্ছে করে কিন্তু ভয় হয় মনের ভিতরে, সে কারণে আর উঠলাম না। কিন্তু একটা সময় ছিল উঠেছি, তারপর রাইডে চড়েছি, স্পিড বোটে চড়েছি, এখন আর আসলে এগুলাতে চড়ার প্রতি কোনো মন মানসিকতাই নাই আর কি। আর সামনের ব্লগগুলো ইনশাল্লাহ দিলে আপনারা আমার পাশে থাকলে দেখতে পারবেন আমি কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি, তাহলে বুঝতে পারবেন। আমি হচ্ছে আবার পানিটা দেখে এত মানে লোভ লাগতেছিল যে আমি একটু পানিতে যাবো যাবোই। তো এই যে আমি পানিতে গিয়েছি, সত্যি পানিটা অনেক ভালো লাগে আমার এরকম স্রোতে যখন আসে।
আপনারা যারা দূর দূরান্তের ভিউয়ার্স আছেন তারা আসবেন, তাদের অনেক ভালো লাগবে এখানে আসলে। আর আপনার মনটা খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে এখানে আসলে। আর প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে ফেলি আপনাদের কাছে, আপনাদের সবার কাছে যদি আমার এই ব্লগগুলো বা ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু আবার আনসাবস্ক্রাইব করবেন না, এটা প্লিজ। আমি দেখে আমার মানে আমার চ্যানেলে এই জিনিসটা বেশি হয়, আমার খুব খারাপ লাগে আসলে। সবাই কিন্তু একটা শখ বা স্বপ্ন নিয়ে একটা জায়গায় আসে, আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে যে পাশে থাকা বেল আইকনের যে অল অপশনটা সেটা সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের মোবাইলে। তো আর আমার ছেলে মেয়েকে তো দেখতেই পেরেছেন, ওরা ভাই বোন খুব সুন্দর করে হাঁটতেছে। মেয়েটা প্রথমে নামতে ছিল না, পরে নেমেছে। এই যে হাপুর বেবিটা হাই দিচ্ছিল, আপুর বেবিটার জন্য সবাই দোয়া করবেন, আর ভাইয়াটার জন্য দোয়া করবেন, আপুর হাজবেন্ডের জন্য, আপুর জন্য দোয়া করবেন। এই যে আমরা হচ্ছে বাইরে চলে এসেছি, আর বাদাম ঝালমুড়ি খাওয়া হয়েছে, ওগুলো সুর দেওয়া হয়নি যেহেতু বাচ্চা দুইটা ছোট, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আর পারা হয়নি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। তো আমাদের তো মার্কেট ঘুরে শেষ, টুকিটাকি নেওয়া হয়েছে, তো আমরা তো বাসায় চলে যাচ্ছি। আর এখানে হচ্ছে একটা মেলা হচ্ছিল খুব সুন্দর, তো সময় সুযোগের অপেক্ষায় আর যাওয়া হলো না, তো আর হয়তো বা যাওয়াও হবে না। তো আমরা সিবিস থেকে হচ্ছে অনেক কিছুই কিনেছিলাম, তো একটা ভাইয়া আর আপু ছিল, ওরা সরি ভাইয়া আর ভাবি, তো ওনারা হচ্ছে নতুন সংসার, তো ওনারা অনেক কিছুই কিনেছে ওনাদের সংসারের জন্য। আর আপু ভাইয়ারাও নিয়েছে আর আমিও কিনেছি, তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার বাসা দেখা যাচ্ছে, তো আমি তো বাসায় চলে এসেছি, আর যা যা কিছু কিনলাম তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমি হচ্ছে এই কাপগুলো নিয়েছি, আর আমার একটু বদ অভ্যাস হচ্ছে যেই যেটাই দেখি না কেন বা যাই দেখি না কেন ভালো লাগলে আমি কিনে ফেলি। তো আমি হচ্ছে এখানে দুইটা কাপ নিয়েছি, ভালো লাগলো তো নিয়ে ফেললাম, তো এই যে নিলাম। আর আমার ছেলে তো সববারে কোনো না কোনো জায়গায় গেলে খেলনা কিনে আনে, খেলনা তো কিনেছে দেখেন ভেঙেও ফেলছে এনে, তো আর কি করব, বাচ্চা কাচ্চা তো এরকমই, কিছুই আর বলার নাই। তো আমি হচ্ছে ওয়াল ক্যাবিনেটের ভিতর একটা ঢুকিয়ে রাখলাম কাপ, আর এটা হচ্ছে আমি নামিয়ে রাখবো, আমি খাবি এখানে বিদায় নিচ্ছি।